ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই নবাব ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনি আপনার বাসায় বিভিন্ন রকম বই, খবরের কাগজ যেগুলো থাকে, যেগুলোতে ছবি থাকে, তো এগুলো বাসায় থাকলে সে বাসায় নামাজও পড়তে হয়, নামাজ পড়া জায়েজ হয় কি না? এর প্রশ্ন উত্তরে বলবো যে যে সমস্ত বইতে ছবি থাকে সেগুলো মলাটের ভেতরেই থাকে, আর খবরের কাগজ থাকলেও সেটাও মোটামুটি জড়ানো সরানো গোছানো থাকে, একরকম প্রদর্শিত নয় এক কথায়। তো এরকম ছবি থাকলে সেখানে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ছবি যদি আপনার টানানো থাকে, ঝুলানো থাকে, প্রদর্শিত থাকে, তাহলে সেইটা গর্হিত এবং জঘন্য। অতএব আপনি এরকম বাসা, যে বাসার কথা বলেছেন, নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।